পুলিশ প্রশাসন যে দড়ির মাধ্যমে ব্যারিকেড করেছে, আপনারা অনুগ্রহ করে আপনারা যারা নবম সংঘ ক্লাব প্রাঙ্গণে এসে দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে একটু ক্লাবে সামনে থাকা করলে কেন বিজেপি জবাব দাও? এই গুন্ডাবাজ বিজেপি বাংলা থেকে দূর হটো লোকটা। এই অশোক দা, অশোক দা, অশোক দা বাবু, তোর লাইটটা খোল। এই লাঠি লাগছে রে, লাইটটা কিন্তু লাগতো না। আরে দাদা, বাইকটা পাবো না, বাইকটা পাবো না। টেবিলটা একটু পিছিয়ে দাও না। হ্যাঁ, মাইক আছে, মাইক, টেবিলটা একটু পিছিয়ে দাও। দিদি এটা বলছে, দেখুন আমরা পরিবারের সাথে দেখা করেছি এবং নির্মলের স্ত্রী এবং তার মেয়েরা, তার আত্মীয় স্বজনরা এবং পাড়া প্রতিবেশী অনেকেই প্রচণ্ডভাবে উত্তেজিত এবং তারা চায় এই কেসের বিচার হোক এবং আমরা সবাই চাই প্রয়োজনীয় শাস্তি হোক। খুনিদের কোনোভাবেই ক্ষমা করা নয়। আমি আমার সাথে আমি ফুল সিআইডি টিম নিয়ে এসেছি এবং ডিজি পুলিশ বীরেন্দরজি, আমার সিআইডি টিমের অজয় এবং এখানকার কমিশনার তন্ময়, এডিজি সিকিউরিটি আমাদের বিনীত, আমরা সবাই কিন্তু এখানে এসেছি, আমরা কেউ একা আসেনি। উই কেম অ্যালং উইথ ফুল টিম। আজকে এটা খুব সহজ, কাউকে টাকা দিয়ে একটা মার্ডার করিয়ে দেওয়া আমার কাছে ইস্যু কিন্তু সেটা নয়। তার মধ্যে যে কোনো কেউ যে কোনো কাউকে টাকা দিয়ে যাকে ইচ্ছে মার্ডার করিয়ে দেবে, এটা কেন হবে? হু আর দ্য প্ল্যানার, হু আর দ্য কনস্পিরেটর, এটা আমাদের খুঁজে বের করতে হবে। এবং একটা নির্বাচনে তুমি তো যেত নি এখনো, তুমি তো 42টায় 18টা পেয়েছে জোর চুরি করে, লুকো চুরি করে, হাজার হাজার কোটি টাকা খরচ করে, সবই বেরোবে আস্তে আস্তে। 20 লক্ষ ইভিএম মেশিনের কোনো কথা নেই, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তুমি তার জন্য খুন সন্ত্রাস করবে কেন? 1984 সালে ইন্দিরা গান্ধী মারা গিয়েছিলেন, ওটা স্পন্টেনিয়াস ভোট ছিল, 16টা সিট কংগ্রেস তখন পেয়েছিল, তার জন্য কোনো বাড়িঘর পোড়াতে হয়নি। 2009 সালে আমরা এবং কংগ্রেস মিলে আমরা 26টা সিট পেয়েছিলাম, তার জন্য একটিও বাড়িঘর পোড়াতে হয়নি, একটাও মার্ডার হতে হয়নি, একটাও অশান্তি হয়নি। এটা কোন রাজনীতি? নিজেরা মার্ডার করছে আর দিল্লিতে এক শ্রেণীর মিডিয়াকে দিয়ে বলছে আমার এতজন খুন হয়েছে, সব মিথ্যে কথা। আমি খুনের রাজনীতি বিশ্বাস করি না, একটাও খুন হয়নি বেঙ্গলে ওদের, বরঞ্চ উপরন্ত আমাদের লোকেরা খুন করেছে। ওরা কেন করবে এটা? কারো মৃত্যুই কাম্য নয়। এবং আমি এখনো মনে করি কয়েকটা সাব ডিভিশনে যেখানে ওরা জিতেছে, জেতার পরেও, তাও বেশি ভোটে জেতা নয়, জেতার পরে সন্ত্রাসের উলঙ্গ চিতা জ্বালাচ্ছে, কথাটা মার্ক করুন আমি কি বলছি, সন্ত্রাসের উলঙ্গ চিতা জ্বালাচ্ছে। বাংলা কিন্তু সন্ত্রাসের জায়গা নয়,
বাংলা শান্তির জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, জাতীয় সঙ্গীতের জনগণ মন অধিনায়কের জায়গা, বাংলা নজরুলের জায়গা। নজরুল ইসলাম জয় বাংলা স্লোগানটা দিয়েছিলেন এক সময়, একটা কবিতায় লিখেছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ব্যবহার করেছিল, এটা আমাদের বাংলা স্লোগান, ভাষার সাথে সম্পর্কিত, রাজ্যের নবজাগরণের সাথে। বন্দে মাতরম স্লোগানটা কিন্তু বঙ্কিমচন্দ্রের দেওয়া, মাথায় রাখবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিল, পুরো বাংলার সংস্কৃতিটাকে অপমাননা করা, অসম্মান করা, অপমান করা। এমনকি ত্রিপুরার একজন, ত্রিপুরার গভর্নর, সরি, সৌগতের ভাই, মেঘালয়ের গভর্নর এখন, হ্যাঁ, বিজেপির গভর্নর, বিজেপি পার্টির লোক আর কি, তিনি দল করতেন, এখনো করেন। তার টুইটার দেখে মনে হয় হি ইজ মোর দ্যান এ পার্টি ম্যান। কনস্টিটিউশন পোস্টে থেকে যেটা করা যায় না সেটাও তিনি জানেন না। তিনি বাংলার মেয়েদের বলেছেন, বাংলার মেয়ে তো, মেয়েরা, আমার কথাটা বলতে লজ্জা লাগছে, এটা আমার কথা নয়, কিন্তু উনি যেটা বলেছেন আমি ওনার কথাটা বলছি ধিক্কারের সাথে, ঘৃণার সাথে, বিক্ষোভের সাথে। উনি বলেছেন বাংলার মেয়েরা তো বোম্বে থেকে ডান্সারে, ডান্স বারে কাজ করে, বার ডান্সার। আমি এই বিজেপি পার্টিকে বলবো নিজেদের জিভ কন্ট্রোল করুন, দেশটাকে চালাতে গেলে মনে রাখবেন কন্ট্রোল ইউর টাং ফার্স্ট, বিহেভ ইউর সেলফ। সম্বিত ফিরে আসুক, অনেক দিন হয়ে গেছে, ইলেকশন হয়ে গেছে, কাজ করুন। আমরাও কাজ শুরু করে দিয়েছি, সেটা না করে যদি মনে করেন খুন সন্ত্রাস আর টাকা ছড়িয়ে, কত টাকা এসছে ব্যাংকে আগে, কোন ব্যাংকে কত টাকা এসছে, কোন ব্যাংকের থ্রুতে কোন এলাকায় কত টাকা জমা পড়েছে, আমরাও কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে খোঁজ খবর করছি, আপনারাও করুন। আমি তো আপনাদের জাস্ট একটা ক্লু দিলাম, এটা সাংবাদিকদের দায়িত্ব টু ফাইন্ড আউট কোন ব্যাংকের অ্যাকাউন্টে কত জমা পড়েছে, কে দিয়েছে, কী করে দিয়েছে, কাদের থ্রুতে অপারেট হয়েছে। এই ইলেকশনটাকে এমনি ইলেকশন ভাববেন না, ইট নেভার হ্যাপেন্ড। সুতরাং যদি স্পন্টেনিয়াস হতো তাহলে কিন্তু এই অত্যাচারগুলো ওরা করতো না, সন্ত্রাস এটা করতো না, কিন্তু স্পন্টেনিয়াস নয়, ওরা জানে এটা ফাঁস হয়ে যাবে আসল ষড়যন্ত্রগুলো। সেই জন্যই কিন্তু আজকেও মিদনাপুরে মোহনপুর গ্রাম থেকে আমি ছবি পেয়েছি, বিজয় মিছিলের নাম করে টোটাল তাণ্ডব করা হয়েছে গ্রামে, কেশি কেশপুরে করা হয়েছে, হুগলিতে করা হয়েছে, বাঁকুড়াতে করা হয়েছে, পুরুলিয়ায় করা হয়েছে। আমি পুলিশকে আজকে নির্দেশ দিয়েছি কোনো বিজয় মিছিল আর হবে না, অনেক দিন হয়ে গেছে, এনাফ, ফেয়ার এনাফ। 23 তারিখে রেজাল্ট বেরিয়েছে, তার আগে 3 দিন আগে প্রেস ডিসক্লোজ করেছে এক্সিট পোলের নামে, তাহলে আজকে কত তারিখ হলো, 6 তারিখ, তা অলরেডি 10-12 দিন হয়ে গেছে রেজাল্ট বেরিয়েছে, 14 দিন হয়ে গেল, এখনো কি বিজয় মিছিল শেষ হবে না? বিজয় মিছিল কারো হবে না, কারো বিজয় মিছিল হবে না, স্টপ। তাহলে তো আমি তো ওর থেকে অনেক বেশি পেয়েছি, তাহলে তো ফার্স্ট আমাদের করা উচিত, আমাদের শান্তি মিছিল চলবে, জনসংযোগ চলবে, যেটা আমরা বলেছি, গণতন্ত্র বাঁচাতে যা যা অ্যাকশন নেয়ার আমরা নেব। আর এই কেস সিআইডির হাতে হ্যান্ড ওভার করা হয়েছে, এই একটা কেস। দুই হচ্ছে কাল কুচবিহারে মার্ডার করেছে আমার আরেকজন কর্মীকে, 3 হচ্ছে আমার দিনহাটায়, আর 3 হচ্ছে হাবড়ায় অশোকনগরে। কালকে আমাদের টিম যাচ্ছে, একটা ছোট্ট কোলের বাচ্চা, মা দুধ খাওয়াচ্ছিলেন, সেই বাচ্চাটা কি অপরাধ করলো, বাচ্চাটাকে আছড়ে মেরে ফেলতে হবে? এটা কালচার বিজেপি, ধান কালচারে ফিরে এসছে। আর তারপরে কতগুলো সিপিএম এর হারমাতকে নিয়ে আমি সিপিএম এর নেতাদের বলবো সংযত হতে, বলুন, কতগুলো সিপিএম হারমাত অবশ্য সিপিএম এর হাতেও নেই, তারা এখন বিজেপির হারমাত হয়ে গেছে, স্লোগান দিচ্ছে মুন্ডু কেটে ফুটবল খেলবো, এত সস্তা, কটা মুন্ডু কাটতে পারিস একটু দেখি, নিজেদের মুন্ডুটা ঠিক থাকবে তো? আমি তো চাই ঠিক থাকুক, ভালো থাকো তোমরা, তোমাদের দীর্ঘ জীবন কামনা করি, সুস্বাস্থ্য হোক, তোমাদের ওয়েট বাড়ুক, 50 কেজি যার আছে তার 100 কেজি ওয়েট হোক, খুব ভালো থাকো, ভালো খাও দাও, সুন্দর থাকো, কিন্তু এই কাজটা করো না। কারণ একবার তুমি ভাড়াটিয়া গুন্ডা দিয়ে একজনকে খুন করতে পারো, মানুষ যখন প্রতিরোধে নামবে তখন কিন্তু মনে রাখবে মানুষের প্রতিরোধ গণতন্ত্রের সবচেয়ে বড় প্রতিরোধ। সংবিধান মেনে চলো, রাজনীতির নর্মস মেনে চলো। রাজনীতি মানে হটকারিতা নয়, রাজনীতি মানে পলিটিক্স একটা ইডিওলজির ওপর ডিপেন্ড করে, গুন্ডামি নয়, আমসিনি রাস্তায় নেমে লোক খুন করা নয়, কারো বাড়ি ভেঙে দেওয়া নয়, কারো জায়গা দখল করা নয়, এটা মাথায় রাখতে হবে। আমি এইটুকু বলে গেলাম, পাড়া প্রতিবেশীরাও যেমন দুঃখিত আমিও দুঃখিত, মর্মাহত। আমি নির্মল সহ আমার দিনহাটার কর্মী সহ আমার ছোট্ট শিশুটি মায়ের কোল থেকে যাকে মেরে ফেলা হলো, ছোট্ট জীবন, আর তো ফিরে আসবে না এই জীবন, পারবে ফিরিয়ে দিতে বিজেপির লোকেরা ছোট্ট বাচ্চাটিকে তার মায়ের কোলে? পারবে না। সুতরাং
ওরা যদি কোনোদিন আর বাংলায় ফিরতে না পারে মানুষকে বলবো তার ব্যবস্থা নেই। অনেক অনেক ধন্যবাদ।